বন্ধুরা, এখন পুরো দুনিয়াতে ভারতের লিথিয়াম ভান্ডারের চর্চা হচ্ছে। ভারত জম্মু কাশ্মীরের রিয়াসি ডিস্ট্রিক্টে প্রথমবার 5.9 মিলিয়ন টনের লিথিয়াম ভান্ডার পেয়েছে। ভারতের এই লিথিয়াম ভান্ডারের খবর যখন পাকিস্তানে পৌঁছয়, পাকিস্তানে তখন হইচই বেঁধে যায়। এই খবর শোনার পর পাকিস্তানের এমন শক লেগেছে যেটাকে পাকিস্তান সহ্য করতে পারছে না। পাকিস্তান এতটাই পাগল হয়ে গেছে যে পাকিস্তানের আতঙ্কীয় সংগঠন ভারতের লিথিয়াম ভান্ডারে আক্রমণ করতে চাইছে। পাকিস্তানের আতঙ্কীয় সংগঠন জেইশি মোহাম্মদের সমর্থনে চলা একটা আতঙ্কীয় সংগঠন ভারতকে ধমকি দিয়েছে। পিপল অ্যান্টি ফাসিস্ট ফ্রন্ট নামে আতঙ্কীয় সংগঠন ধমকি ভরা পত্র জারি করেছে। আতঙ্কীয় সংগঠন বলেছে তারা যে কোনো পরিস্থিতিতে ভারতকে লিথিয়ামের এই ভান্ডার নিতে দেবে না। এবার আপনারাই আন্দাজ করুন যে পাকিস্তান ঠিকঠাক খেতে পারছে না, তার মধ্যে তারা যদি দেখে ভারত এত বড় খাজানা পেয়ে গেছে তাহলে তারা তো একটু জ্বলবেই। সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানের লোকেরা বলছে আমরা খিদেই মরছি, আর ভারত এদিকে জ্যাকপট পেয়ে গেল। সোশ্যাল মিডিয়াতে আরেকটা টপিক খুব চর্চায় আছে, বলা হচ্ছে লিথিয়ামের এই ভান্ডার মাতা বৈষ্ণো দেবী টেম্পলের খুব কাছেই পাওয়া গেছে। লিথিয়ামের এই ভান্ডার রিয়াসি ডিস্ট্রিক্টের সালার হিমনা গ্রামের পাশেই পাওয়া গেছে, যেটা মাতা বৈষ্ণো দেবী টেম্পলের থেকে বেশি দূরে নয়। লিথিয়ামের এই ভান্ডার এত বড় যে যেটা ভারতের ভাগ্য বদলে দেবে, এখন দুনিয়াতে ওই স্থান পাবে যেটা এখনও পর্যন্ত চীনের ছিল। ইলেকট্রিক ভেহিকেলের জন্য লিথিয়াম গেম চেঞ্জার রূপে সামনে আসছে। একবার যখন লিথিয়াম বের করা শুরু হয়ে যাবে তখন ভারতের সাথে সাথে জম্মু কাশ্মীরে অনেক লাভ হবে, অনেক বড় বড় প্রজেক্ট আসবে, তার সাথে রোজগারের একটা পথও খুলবে।